মুখে অশ্রাব্য গালিগালাজ, কণ্ঠে প্রতিহিংসার শোক। সাংবাদিকতার যে উন্নত ছবি এবং সাংবাদিকের যে উজ্জ্বল চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই এমন তলাপাত্র রূপী গয়েবলসের মতো চেহারার সাংবাদিকরাই হলো বর্তমানে ড্রামাবাজ সুদীপ রায়, বর্মন এবং সিপিএমের নতুন মুখ। এই তলাপাত্র পদবীর সাংবাদিক রূপী সাংঘাতিকের বর্তমান এবং অতীত ইতিহাস জানলে যে কোনো সুস্থ মানুষ অজ্ঞান হয়ে যাবে। পুলিশের হেফাজত থেকে হুমকি, ধমকি এবং তোলাবাজি, ব্ল্যাকমেল করে টাকা আদায়, এমন কোনো কুকীর্তি নেই যে তলাপাত্র পদবীর এই সাংবাদিক নামধারী কুখ্যাত লোকটি করেনি। গয়েবলসের কায়দাতেই বর্মন পং এবং লালবাড়ি থেকে নগদ নারায়ণ নিয়ে এই কুখ্যাত সাংবাদিক সর্বশেষ যে আবর্জনা ফেসবুক লাইভের মাধ্যমে করেছেন, তা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নাকি দল বহিষ্কার করেছে। লাল জল, নীল জল এবং সঙ্গে অতিরিক্ত গাঞ্জিকে সেবনের জন্য তলাপাত্র পদবীর এই সাংঘাতিক ফেসবুক লাইভ করলে হাজার মানুষ ধুর ধুর পাগল বলে তাকে বিদ্রুপ করে। তবে ছিলিমের টানের মাত্রা এত বেশি থাকে যে তলাপাত্র বাবু সেই সব হাজারো গালিগালাজ হজম করেও আবার নতুন উৎসাহ নিয়ে ফেসবুক লাইভে হাজির হয়ে যান। যে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে আর সাহসের মধ্য দিয়ে রাজ্যের ২৫ বছরের বাম আমল ঝড়ের মতো উড়ে গেছে রাজ্যের যে কোনো প্রান্তে গেলে, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে যান, সে বিপ্লব কুমার দেবকে বিজেপি বহিষ্কার করেছে। এই বিপ্লবকে বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য, এটা ভুল, ৫ বছরের জন্য। দিল্লি বিজেপি বিপ্লবকে বহিষ্কার করেছে, আই রিপিট, ৫ বছরের জন্য। দিল্লি বিজেপি বিপ্লব কুমার দেব, প্রাক্তন দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করেছে। এটা প্রায় ৬ ঘন্টা আগের খবর ছিল, কিন্তু আমরা কেন ৬ ঘন্টা পর লাইভে এলাম? কিছু তথ্যের প্রয়োজন ছিল, এটা আসার পর আমরা লাইভে। ত্রিপুরা বিজেপি নিয়ে মুখ খুলবে কি খুলবে না জানি না। এই শতাব্দীর সেরা খবরটি তলাপাত্র বাবু কোথা থেকে পেলেন? তার উত্তর একমাত্র বর্মন বাড়ির লোকজন এবং লাল বাড়ির লোকজন ছাড়া কেউ জানে না, তা নিশ্চিতভাবে বলা যায়। তবে সাংবাদিক নামধারী পুলিশের রুলের গুঁতো খাওয়া এই কুখ্যাত গয়েবলস রূপী তলাপাত্র বাবু এর জন্য যে যথেষ্ট পরিমাণ নগদ নারায়ণ পেয়েছেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সামাজিক মাধ্যমে তার এই মিথ্যাই ভরা সংবাদের পর হাসাহাসির অন্ত নেই। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দলীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন এবং রাজ্যের গেরুয়া ঝড়ের নতুন লগ্নে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিপ্লব দেব জুটি ১৮ নির্বাচনের মতোই পাহাড় সমতলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেরুয়া জয়কে নিশ্চিত করবেন, এটাই রাজ্যের বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের মনের কথা। বিজেপির কেন্দ্রীয় পর্যায়ে সেই আগের মতো সমান গুরুত্ব আর স্নেহ নিয়ে চলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কোন সাংবাদিক রূপী দুর্বৃত্ত আর বর্মন বাড়ি আর লাল বাড়ির ষড়যন্ত্র আর মিথ্যাচারে সেই রাজনৈতিক সত্য মিথ্যায় পরিণত হতে পারে না। এই কুখ্যাত সাংবাদিকের কাজই হলো নগদ নারায়ণ নিয়ে সাংবাদিকতার মানকে সর্বনিম্ন করে মানুষের হাসির পাত্র হওয়া। তার কলকাতার ঘর সংসার এই কুৎসা আর মিথ্যা সংবাদের উপর ভর করে চলে। বিপ্লব দেব বিজেপিতে ছিলেন এবং মানুষের ভালোবাসায় আগামীতে জননেতা হয়ে স্বমহিমায় থাকবেন এবং বহুদিন ত্রিপুরার মানুষের সেবা করে যাবেন, এটাই হলো প্রকৃত রাজনৈতিক সত্য খবর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।